শেখ রাসেলের 59তম জন্মদিবস উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুতোষ চলচ্চিত্র ও স্থির চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলা একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ নিজামুল কবির সহ আমন্ত্রিত অতিথিরা।